ঘরের প্রবেশ করার নিয়ম ঘরে প্রবেশ করার ক্ষেত্রে ইসলাম কিছু বিধিবিধান দিয়েছে এই বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে সমাজের মধ্যে শান্তি পয়দা হবে আল্লাহ তাহলা সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করে দিবেন আজ দেখা যায় আমরা এই নিয়ম ভঙ্গ করার কারণে আল্লাহ প্রদত্ত যে বিধান রয়েছে একে অন্যের কামরায় প্রবেশ করার ক্ষেত্রে সেই বিধান আমরা না মানার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তি বিরাজ করছে মোহতারম হাজরিন কুরআন এই ক্ষেত্রে আমাদেরকে কি বিধান দিয়েছেন একে অন্যের কামরায় একে অপরের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে কুরআন আমাদের কি কি বিধান দিয়েছেন সুরাতুন নূরের সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ তা ইসাত করেন ইয়া ইহ্লা আহ মানু ও লা ইমানদারগণ বুয়ুতন গৈর তোমরা একে অন্যের কামরায় প্রবেশ করবে না তবে দুইটা কাজ করা ছাড়া এই দুইটা কাজ আগে করবে তারপরে তোমরা একে অন্যের কামরায় প্রবেশ করবে সেই দুইটা কাজ কি আজকে আমরা জানবো এবং আমল শুরু করে দেবো ইনশাআল্লাহ নাম্বার এক হাত্তা তাস্তা নিসু যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না নিবে ওই কামরার মধ্যে যিনি অবস্থান করছেন তার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই কামরায় প্রবেশ করা যাবে না নাম্বার দুই অনুমতির সেই সুরতটা কি হবে অনুমতির পদ্ধতিটা কি হবে পরের অংশে আল্লাহ তাহলে বলেন অত সাল্লিমু আলা আহলিহা ওই ঘরওয়ালা ঘরের মধ্যে যিনি অবস্থান করছেন তাকে তোমরা সালাম প্রদান করো সালাম প্রদানের মাধ্যমে অনুমতি নাও তারপরে সেই গড়ে প্রবেশ করো এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তাহালা পরের অংশে বললেন্লা কুম এটা হলো তোমাদের জন্য কল্যাণ কর্লা কুম তাদের কারণ যদি তোমরা উপদেশ গ্রহণ করে থাকো এবার প্রশ্ন আসে যে ঘরের মধ্যে যদি কাউকে না পাওয়া যায় তাহলে কিভাবে ঘর ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এই সুরতটাও আল্লাহ তাআলা পরের অংশে বলে দিয়েছেন ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান হ্যাঁ এবার তোমরা যদি ঘরের মধ্যে কাউকে না পাও ফালা হা তাহলে তোমরা সেথায় প্রবেশ করবে না হাতা ইউযনা যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দেওয়া হবে ও ইন কীল আর যদি তোমাদেরকে বলা হয় অনুমতি চাওয়ার পর তোমাদের যদি বলা হয় ইরজিউ ফিরে যাও তাহলে ফার জিয়াও তোমরা ফিরে যাও ঘরে প্রবেশ করা যাবে না এই এইভাবে যদি এই দুইটা বিধান আমরা মানতে পারি পরের অংশে আল্লাহ তাআলা বলেন জালিকা হুয়া এটা হলো তোমাদের জন্য আত্মশুদ্ধির কারণ তোমাদের পবিত্রতার কারণ আলিম আর তোমরা যাই করো সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তা আলা সম্যক অবগত